কোথাও মহিলা যাত্রী শ্লীলতাহানি, কোথাও ধর্ষণের চেষ্টা, কোথাও বা ছিনতাই। অ্যাপ ক্যাবের চালকদের একাংশের বিরুদ্ধে মাঝে মধ্যে এরকম অভিযোগ ওঠে। যদিও সংস্থাগুলির দাবি, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব তথ্য যাচাই করে তবেই চালক নিয়োগ করা হয়, কিন্তু সত্যিই কি তাই? প্রশ্নটা জোরালো করল উত্তর চব্বিশ পরগনার একটি ঘটনা। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের এক মহিলা অ্যাপ ক্যাব সংস্থায় গাড়ি ভাড়া দেন। ওই সংস্থা চন্দন সাউকে চালক হিসেবে নিয়োগ করে। অভিযোগ, ওই চালক আদতে ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা হলেও পানিহাটির ভুয়ো ঠিকানা দিয়ে অ্যাপ ক্যাব সংস্থায় নাম নথিভুক্ত করেন। কয়েকদিন আগে এই গাড়িটি নিয়ে নিখোঁজ হয়ে যান চালক। হদিশ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অ্যাপ ক্যাব সংস্থায় ভুল ঠিকানা দিয়েছেন ওই চালক। তার মোবাইল নম্বরের সূত্র ধরে সোমবার রাতে বাগদায় অভিযান চালান তদন্তকারীরা। বাংলাদেশি দালালদের সঙ্গে গাড়ির দরদাম করার সময় হাতে নাতে গ্রেফতার করা হয় চালককে। ধৃতকে জেরা করে মঙ্গলবার বেলগড়িয়া থেকে উদ্ধার করা হয় গাড়িটি। প্রশ্ন উঠছে, তাহলে কি তথ্য যাচাই না করেই ওই যুবককে চালক হিসেবে নিয়োগ করেছিল অ্যাপ ক্যাব সংস্থাটি? অ্যাপ ক্যাব চোরাই চক্রের সঙ্গে আন্তর্জাতিক গাড়ি চোরাই চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অ্যাপ ক্যাব সংস্থাগুলি চালকদের সম্পর্কে তথ্য যাচাই করে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।